গুড মর্নিং সোজা সাপটা পরিবারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আজকে আমি কোনো ব্লগিং করিনি, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা আজকে ওর প্রচণ্ড শরীরটা খারাপ ছিল সকাল থেকে, মানে গতকাল রাত থেকে হঠাৎ করে মেয়ের প্রচণ্ড জ্বর, জানো তো, ভীষণ জ্বর ভীষণ জ্বর। সেই সারা রাত তো ও নিজেও ঘুমায়নি, আমিও ঘুমোতে পারিনি, আর আজকে সকালবেলা পর্যন্ত জ্বর ছিল। তারপর একটু আগে ওষুধ টষুধ খাইয়ে জ্বরটা এখন নেমেছে, দেখো এই কোলে এসে বসেছে, দেখেছো মুখটা একদম ছোট্ট একটুখানি হয়ে গেছে একদিনের জ্বরে। জানি না জ্বরটা পেট গরম থেকে হয়েছে, বুঝতে পেরেছি, তো কোনো ভাইরাল ফিভার নয়। ভাইরাল ফিভার হলে সকালে যেহেতু জ্বর চলে গেছে, এতক্ষণে আবার চলে আসার কথা ছিল, জ্বর আসেনি, শরীরটা এখন বেশ ভালো আছে, হাঁটতে চলছে, ভাইরাল হলে এত তাড়াতাড়ি যাওয়ার কথা নয়। তো পেট গরম থেকে পটি করেছে দুবার, দেখে বুঝতে পারলাম প্রচণ্ড পেটটা গরম হয়ে গেছে, পেট গরম থেকে হয়েছে। তার উপরে গতকাল স্নান করাইনি ওকে, যেহেতু এত বৃষ্টি হচ্ছে দেখে স্নান করাইনি, আরও পেট গরম হয়ে গেছে। আর আমি দেখেছি যে আমার বাচ্চাকে না স্নান করালেই ও ভালো থাকে, স্নান করালে যে সর্দি কাশি শরীর টরীর খারাপ হয় এমনটা হয় না, বরং স্নান করালেই ও অনেক বেশি বেটার ফিল করে। বাট ভাবলাম এত ওয়েদারটা খারাপ, স্নান করাবো, থাক করাবো না, ভেবে আরও পেট গরম হয়ে জ্বর ফর সব চলে এসছে, হ্যাঁ না, দেখেছো মুখটা একদম ছোট্ট একটুখানি হয়ে গেছে। তো সেই জন্যই তোমাদেরকে ইনফর্ম করলাম আজকে কোনো ব্লগিং কোনো ভিডিও তোমরা পাবে না, জাস্ট এইটুকুনি আপডেট দেওয়ার জন্য জাস্ট একটু ছোট্ট করে ভিডিওটা শ্যুট করে নিলাম। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে যথারীতি রেগুলার যেরকম ব্লগিং করি, যেরকম ভিডিও তোমাদেরকে দিই, সেরকম ভিডিও আগামীকাল থেকে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে ওকে নিয়েই কাটাবো সারাটা দিন, ওকে নিয়েই, না কেন না, ওকে নিয়েই কাটাবো আজকে, ওকে একটু টেক কেয়ার করি ঠিক মতন, নইলে শরীরটা খুব আরও খারাপ হয়ে খারাপের দিকে চলে যাবে। তো ওই জন্য ভাবলাম আজকে ব্লগিং থেকে একটু রেস্ট নিই। তো চলো আগামীকাল আবার দেখা হবে, টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করে দাও সবাইকে, কিসি দিয়ে দাও, ফ্লাইং কিসি দিয়ে দাও।